তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র দেবী কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ডিশেরগড়ে ছিন্নবস্তা মন্দিরে পূজা দেওয়ার পর প্রতীকীভাবে মহুয়া মৈত্রের কুশপুতুল দাহ করার মাধ্যমে অন্ত্যেষ্টিক্রিয়া করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা অভিজিৎ আচার্য জানান, হিন্দু ধর্মের প্রতিনিধি হয়েও মহুয়া মৈত্র দেবী কালী মাতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি আরও জানান, মুসলিম তোষণ করতে করতে নিজেই অদূর ভবিষ্যতে ইসলাম ধর্ম গ্রহণ করে কবরে যাবেন। সেই কারণে হিন্দু ধর্মের যাতে কোনো প্রকার অবমাননা না হয়, সেই কারণে এদিন মহুয়া মৈত্রর কুশপুতুল দাহ করে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছে। জানেন, মহুয়া মিত্র যে বক্তব্য রেখেছেন যে মা কালীর সুরা এবং মাংস খায়, তার প্রতিবাদ জানাতে আমরা আজকে মায়ের পুজো দিলাম ছিন্নবস্থা মন্দিরে, যেখানে কোনো মাংস বা মদ ছিল না। ফল মিষ্টি দিয়ে আমরা মায়ের পূজা দিলাম। উনি হিন্দু ঘরে জন্মেছেন, কিন্তু মুসলিম তোষণ করতে করতে হিন্দু সংস্কৃতিকে ভুলে গেছেন। বলি আমরা কার দিই? কাম ক্রোধ ক্লেশের বলি আমরা দিই, সেটা উনি জানেন না বলি কি জন্য দেওয়া হয়। তাই উনি এই বক্তব্য রেখেছেন। তাই আমার মনে হয় আগামী দিনে ও ইসলাম গ্রহণ করবে এবং কবরে যাবে। তার জন্য যাতে উনি হিন্দু ঘরে জন্মেছেন, হিন্দু সংস্কৃতি বজায় থাকে, তাই হিন্দু রীতিনীতি মেনে আজকে শ্মশানে তার দেহ আমরা দাহ করলাম। অপরদিকে জেলা তৃণমূল মহিলা মোর্চার নেত্রী মালা মাঝি এর প্রতিবাদ করে জানান, জেলায় বিজেপির অস্তিত্ব নেই, উপনির্বাচনে তার প্রমাণ হয়ে গিয়েছে। বলবো কি বলবো, ওনাদের শুধু একটা করে ফুট দেখা বাড়ায় তৃণমূলের, যে কোথায় কি হচ্ছে। ওনারা যে আমাদের দিদিকে এত অপমান করেছে, দিলীপবাবু যে বলেছিল যে মমতাদির পায়ে যখন লেগেছিল বলেছিল বেলমুন্ডা ফ্যান পরতে, মহিলাকে এত বড় অপমান করেছিল একটা মুখ্যমন্ত্রীকে, তাহলে তখন কেন আপনারা কোনো কিছু বলেননি? তখন আপনাদের লজ্জা লাগেনি বলতে? সে তো একটা মা, সে তো একটা মহিলা, তখন খারাপ লাগেনি? আর মানে তৃণমূল ভালো কাজ করলেও পিছনে লেগে থাকছে, আর এমনি তো সবসময় লেগে আছে, কিছু তো করে না, শুধু কোথায় কিছু পেপারে নিউজ দেখছে, কোথায় কি দেখছে সেগুলো ফুঁতে ফুঁতে দেখে বেড়াচ্ছে। আমরা জনগণের সঙ্গে আছি, পাবলিকের সঙ্গে আছি, মানুষের পাশে আছি, সারা জীবন কাজ করব। মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা কাজ করে আছি। মমতাদির হাত মজবুত হচ্ছে, ওদের হিংসা হচ্ছে, তৃণমূল দিনের পর দিন আগে বেড়ে যাচ্ছে। আর তো কিছু পারবে না, ওগুলোই করে বেড়াবে, আর কিছু উপায় নেই তো তাদের, কিছু আছে অতীত, তাদের কিছু আছে, বিজেপির কোনো অতীত নেই, শেষ। আমরা জবাব দিয়ে দিয়েছি এমপি ইলেকশন, সত্যম সিনহা দেখিয়ে দিয়েছে না যে খেলা কেমন হয়। তো এইভাবে কোনো কিছু বলে কোনো হয় না। তাহলে সেও তো একটা মহিলা ছিল, সে তো মুখ্যমন্ত্রী, তখন অপমান করা হলো, দিনের পর দিন আমাদের দিদিকে অপমান করা হয়, আমাদের মহিলাদেরকে অপমান করা হয় না? তখন তাদের কোথাও চোখে চোখে ঢাকা ছিল, চোখে পর্দা দেওয়া ছিল, তখন বলতে পারিনি, তখন কোনো প্রতিবাদ করতে পারিনি? এগুলো সব খেয়ে কাজ নেই করে বেড়াচ্ছে, আমরা এগুলো কিছু মনে করি না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট, আনন্দ বার্তা।